টোটাল প্যান্ডেলটাকে মায়ের যে সাজটা, এক বছর পরে আবারও চলে আসলাম মছলন্দপুরে। এক বছর আগে এসেছিলাম বাসন্তী পুজোতে, মছলন্দপুরের বোস বাড়ির বাসন্তী পুজো, যেটা বিখ্যাত বাসন্তী পুজো। আর আমার বাড়িতে খুব একটা বেশি সময় লাগে না মছলন্দপুরে আসতে। তো যাই হোক, এখন এই স্টেশন থেকে একদম এই দিক থেকে এদিকে যেতে হবে আমাকে। এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না বোস বাড়ির যেতে। স্টেশন সংলগ্ন এই যে রাস্তাটা, এটা হচ্ছে বসিরহাট রোড, ঠিক আছে? এখান থেকে খুব বেশি সময় লাগে না, আমি তো মোটামুটি ওই ভ্যানে 5 মিনিট মতো সময় লাগে। গতবার আমি এসেছিলাম পঞ্চমীর দিনকারে, সেদিনকারে ঠাকুর নিয়ে আসা হয়েছিল। কিন্তু এই বছর পঞ্চমী তো কালকে গেছে, আজকে ষষ্ঠী। এই বছর মানে ওয়েদারটা এত খারাপ ছিল, বৃষ্টি সৃষ্টি পড়েছে, তার জন্য আসা হয়নি। একদম সামনে চলে এসেছি, এই হচ্ছে গেটটা। রাত্রিবেলা দেখতে কিন্তু দারুণ লাগে, বিশাল বড় এরকম গেট তৈরি করা হয়, চারদিকে এরকম অনেক লাইট থাকে, পুরো লাইট দিয়ে সাজানো গোছানো থাকে এই রাস্তাটা পুরোটা। ভ্যান থেকে সবাই তো নামলাম আমি, এই যে রাস্তার ওপরেই এরকম দুখানা ঘট রয়েছে, এগুলো মানে পুরো ওই লাইট দিয়ে করা সেট আপ। ভ্যানে গতবার নিয়েছিল 5 টাকা, এবার নিল 8 টাকা, দাম তো বাড়বেই আর কি। এই যে এখানে ময়ূর ঠয়ূর দিয়ে এরকম করে পুরো, এগুলো কিন্তু লাইটটা রাত্রিবেলা জলে যখন হেভি লাগে দেখতে। এখানে একটা পুকুরও রয়েছে সামনের দিকে। একটা জিনিস খুব ভাল লাগে এখানে, এই বসু পরিবারের যে পুজোটা হয়, বোস বাড়ির পুজো, এখানে কিন্তু এরকম প্যান্ডেল করে পুজো হয়। এই বছরও এরকম প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলের মধ্যেই ঠাকুরটা থাকে, খুব সুন্দর লাগে, ঠাকুর সাজানো ঠাজানোগুলো দারুণ লাগে। রাত্রিবেলাতে পুরো ব্যাপারটা মানে লাইটটা যখন জ্বলে একদম হেভি লাগে পুরো দেখতে। এই টোটাল প্যান্ডেলটাকে ইনস্টল করে এই কয়দিন এখানে মহাসমারোহে পালিত হয় বাসন্তী পুজো। ওপরের দিকে এইগুলো কিন্তু এখানে লাইট রয়েছে, ভিতরের অংশটাতে পুরোপুরি লাইট রয়েছে। এরকম রাস্তার ওপর থেকে কিন্তু যানবাহন চলাচলও করে। মণ্ডপের ভিতরের অংশটাতে এরকম বিভিন্ন রকমের যে গল্প, সে গল্পগুলো কিন্তু ফুটে উঠছে। আর মাইকে তোমরা শুনতে পাচ্ছ, পুজো কিন্তু চলছে, আজ ষষ্ঠীর পুজো, পুজো কিন্তু চলছে ওইখানে। ওখানে যাচ্ছি আমি একটু পরে, কিন্তু মণ্ডপটা কিন্তু এবছর খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই বছরের যে ঠাকুরটা সেটা হচ্ছে এটা, পুরোপুরি এরকম এক চালার মধ্যে টোটাল ঠাকুরটা। গত বছরে এরকমই একটা হাইট ছিল ঠাকুরের, ভীষণ সুন্দর করে টোটাল যে সাজটা সেটা কিন্তু সাজানো। ষষ্ঠীর যে পুজো, সে পুজো চলছে ইতিমধ্যে। যারা সদস্য রয়েছেন, তারপর মানে ঠাকুরমশাই, সকলে কিন্তু এখানে রয়েছেন। মানে প্রতি বছর যেহেতু এই পুজোটা খুব সুন্দর করে হয় পুজোটা, আর এই পুজোর সাথে যারা রয়েছেন মানে পূর্বপুরুষ যারা রয়েছেন তাদেরকেও স্মরণ করা হয়। মাতৃ প্রতিমা ঠিক যেখানটাতে রাখা রয়েছে তার পিছনের অংশগুলো কিন্তু এরকম বোতল দিয়ে, কাঁচের যে বোতল সেই বোতল দিয়ে পুরোপুরি এরভাবে সাজানো রয়েছে, যার জন্য দেখতে খুব ভাল লাগছে। এখানে লাইটটা পড়েছে বলে আরও বেশি ভাল লাগছে দেখতে। এবার দেখাই তোমাদেরকে মায়ের যে সাজটা, মায়ের সাজটা কিন্তু একদম মানে অন্য রকমের একটা সাজ, ঠিক আছে? মা এখানে যে সুসজ্জিতা হয়েছেন মায়ের সাথে, মানে মুকুটের সাথে সাথে এখানে কিন্তু অনেক কিছু অলংকারের অংশগুলো কিন্তু রূপোর। যেহেতু বাসন্তী ঠাকুর মা দুর্গারই একটা রূপ, তাই জন্য পুরোপুরি এখানে মা দুর্গার যে রূপটা সেটা ফুটে উঠছে। আর মায়ের হাতে এখনও অবধি অস্ত্র নেই, ঠিক আছে? সেটা আগামীকাল অস্ত্রগুলো দেওয়া হবে, তখন আরও বেশি দেখতে সুন্দর লাগবে। মানে সুসজ্জিতা হিসাব মানে রূপে মা তখন সেজে উঠবেন। ওম রত্ন সিংহাসন, ওম ধরম, ওম ধর্ম।
আমার একটা জিনিস এখানে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে মাতৃ প্রতিমার ওপরের অংশটাতে আমরা সবাই জানি মহাদেব থাকে, এখানেও রয়েছে মহাদেব, কিন্তু একটা সিংহাসনের মধ্যে রয়েছেন আর মহাদেবের একটা মূর্তি কিন্তু ওখানে রয়েছে, সেটা আমার খুব ভালো লাগলো দেখে। টোটাল মণ্ডপের অংশটা এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে, মানে নিচের অংশগুলোতে এরকম কার্পেট বসানো, পুরো সাজানো গোছানো এখনও কিছুটা অংশে বাকি রয়েছে, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী এখানে এইভাবেই পালিত হয়। পুজোর যে সামগ্রীগুলো সেগুলো ইতিমধ্যে এখানে আনা হয়েছে, এগুলো তো আরও ভরে যাবে মোটামুটি জায়গাটা, কেননা সবেমাত্র তো পুজো শুরু হলো, মানে দেবীর বোধন দিয়ে পুজো শুরু হলো আজ ষষ্ঠী। সবথেকে দেখার মতো বিষয় মা সহ এখানে মায়ের কানের পাশা গয়না এগুলো টোটালটাই মায়ের, সাথে সাথে বাকি যারা রয়েছেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সকলেরই কিন্তু এই মুকুটের অংশগুলো গয়নার অংশগুলো যেগুলো রূপোর, আমি এই আমার এই জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো এখানটাতে, আর সাথে সাথে মায়ের সাজটা সেটাও সত্যি অপরূপ সাজ। এখানে আসলে মোটামুটি ঢাকের আওয়াজ শুনে আবার সেই দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়, দুর্গাপুজো এদিক সেদিক এদিক মানে কলকাতা শহর বিভিন্ন রকম জায়গা যে যেতে হয় সেই জিনিসগুলো কিন্তু মনে পড়ে যায়, যদিও বাসন্তী পুজো হচ্ছে আদি দুর্গাপুজো। এই ওপরের যে অংশগুলো এগুলো সব কিন্তু এই মানে কাঠ, তারপরে আরও যে প্লাই এই সমস্ত জিনিসপত্র দিয়ে বানানো, আমার মনে হয় না যে এইরকমভাবে বাড়ির দুর্গাপুজো মানে বাড়ির বাসন্তী পুজো এইরকমভাবে এরকম থিমের প্যান্ডেল করে কোথাও হয় সেটা আমি কোথাও দেখিনি। এবার চলো তোমাদের ওখানে বাইরেটা দেখিয়ে আসি, মানে ওই জায়গাটাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। একদম মূল মণ্ডপের একদম পিছনেই এই জায়গাটা, ঠিক আছে, এখনও ফুলফিল রেডি হয়নি, যদিও এইগুলো সব ইনস্টল করা হবে। অনেক বড় করে একটা এরকম স্টেজ রয়েছে, যে স্টেজের সাথে অনেক রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এর উপরের দিকে সব লাইটগুলো দিয়ে সাজানো হয়েছে। এইগুলোর সাথে সাথে মানে এই যে দেখানো হচ্ছে তার সাথে সাথে এই যে বাণীগুলো, ঠিক আছে, এই বাণীগুলো কিন্তু খুব ভালো লাগলো আমার, ঠিক আছে, প্রত্যেকটা অংশে এরকম বাণী রয়েছে। এই সেকশনটা একটা আলাদা রকমের সাজ, আর এই সেকশনটা পুরোপুরি রাজবাড়ির মতো লাগছে, ঠিক আছে, মানে এই যে ওপরের যে কাজগুলো সে কাজগুলো। যেহেতু বাড়ির মধ্যেই পুজোটা হয়, মানে এটা হচ্ছে বাড়িটা, ঠিক আছে, এটা হচ্ছে বসু পরিবারের যে বাড়ি তার একদম সামনের এই যে প্যাসেজটা রয়েছে, এই যে প্লেসটা রয়েছে সেখানেই প্রতি বছর পুজোটা হয়ে থাকে। বছরই পঞ্চমীর দিনকারে এই ঠাকুরটাকে নিয়ে আসা হয়, এবছরও পঞ্চমীর দিন নিয়ে আসা হয়েছে, তো আমি তো কতবার মানে গতবার এসেছিলাম কিন্তু এবছর বৃষ্টির জন্য আর আসা হলো না আমার। আর এই পুজোটা ঘিরে এখানে একটা এরকম মেলার মতো বসে এই কয়েকটা দিন। এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম মছলন্দপুরের বোস পরিবারের যে পুজো, এই পুজো বিখ্যাত পুজো, দ্বিতীয়বার আমি দেখলাম। মছলন্দপুর থেকে কারা কারা দেখছো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সব থেকে বেশি যেটা ভালো লাগলো আমার সেটা হচ্ছে এই বাণীগুলো যেগুলো লেখা রয়েছে সেগুলো ভালো লাগলো। প্রতিবারই গতবারের প্যান্ডেলটাও খুব সুন্দর করে হয়েছিল, গতবারের থেকে ওই প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগলো আমার, আর মায়ের প্রতিমা সত্যিই দারুণ লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেব। সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।